হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। তোমরা যদি প্রথমবার আমাকে দেখে থাকো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে আমি তোমাদের এই লুকটা করে দেখাচ্ছি, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন কিপ অন ওয়াচিং। সবার প্রথমে আমি স্কিন প্রেপ করে নেব। তো আমি ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার, যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি, তাই এটা আমার ফেভারিট ময়শ্চারাইজার। আর লিপসের জন্য ইউজ করছি মেবিলিন বেবি লিপস লিপ বাম। মেকআপ করার টাইমে যাতে স্কিন আমাদের ড্রাই না থাকে, তাই ময়শ্চারাইজার ইউজ করা। তো প্রথমে আমি আইব্রাউজ ফিল করে নেব এই মেবিলিন ফ্যাশন ব্রাউ ক্রিম পেন্সিল দিয়ে। আর আমি স্পুলি দিয়ে আগে সব আইব্রাউজ ডাউনে ব্রাশ করে, তারপরে যা উপরে যদি আমার কোনো গ্যাপস আছে ওগুলো আমি ফিল আপ করে নেব। তারপরে আমি আবার ওটাকে উপর দিকে ব্রাশ করে নিচে যেগুলো গ্যাপস আছে ওগুলো ফিল আপ করব। আইব্রোজ আমি বেশি ডার্ক করি না, কারণ আমার আইব্রোজ অলরেডি ডিফাইন্ড করা আছে। তো আমি জাস্ট ওটাকে ফিল করি যেখানে যেখানে গ্যাপস আছে। নেক্সট আমি ইউজ করছি মেবিলিন ফিটমি কনসিলার ইন দ্য শেড ক্যারামেল। আর আমি এটা দিয়ে আমার আইস প্রেপ করে নেব আই মেকআপের জন্য, প্লাস আমার আইব্রাউসও এই কনসিলার দিয়েই আমি ক্লিন করে নেব, যাতে আইব্রাউস একটু পপ আউট করে। এটাকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি এই বিউটি ব্লেন্ডারটা, আর আমি এটাকে একটু ভিজিয়ে নিয়েছি। বাট তোমরা চাইলে কনসিলার ব্রাশও ইউজ করতে পারো। এটাকে সেট হওয়ার জন্য আমি ইউজ করছি এই মেবিলিন কম্প্যাক্ট পাউডার, যেটার কোনো নিজস্ব কালার নেই। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, বাট লুজ পাউডার একটু ড্রাই করে দেয় স্কিনকে। আজকের আই মেকআপের জন্য আমি ইউজ করছি ইউ ক্যান বি এর পিটি অলসেট প্যালেট, আর এই লাইট শেডটা আমি নিয়ে ট্রানজিশন কালার হিসাবে ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ এই কালারটি একদম সেম টু সেম আমার স্কিন কালারের মতন, তাই এই কালারটা বেস হিসাবে কাজ করবে। নেক্সট এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি জাস্ট প্যাট প্যাট করে জাস্ট আউটার কর্নারে একটু ব্লেন্ড করার চেষ্টা করছি। আমি সব প্রোডাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। নেক্সট এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনের নিচে জাস্ট আউটার সাইডেই লাগাবো, আর আমি ওখানেই ব্লেন্ড করার চেষ্টা করব। আমি এই মেকআপ লুকটাতে একটু স্মোকি আই লুক রাখতে চাইছি, তো ডার্ক শেড এর জন্য বাইরের দিকে মানে আউটার কর্নারে লাগাচ্ছি। এরপর ট্রানজিশন শেডটা নিয়েই আমি এজেসটা ব্লেন্ড করার চেষ্টা করছি, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। আর ব্লেন্ড করার জন্য আমি যে ব্লেন্ডিং ব্রাশগুলো ইউজ করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। নেক্সট এই কর্নারের হোয়াইট শেডটা নিয়ে আমি আমার আপার লিডে লাগিয়ে নিচ্ছি জাস্ট বিলো দ্য ক্রিজ লাইন, আর সেটা ইনার কর্নারেই লাগাচ্ছি জাস্ট ইন দ্য মিডল পোর্শন পর্যন্ত। এটা আমি কাট ক্রিজ টাইপের আই মেকআপের জন্য করছি, তো এটা করলে একটু কাট ক্রিজ ভাবটা আসবে। আদারওয়াইজ তোমরা কোনো কনসিলারও ইউজ করতে পারো ক্রিজটাকে কাট করার জন্য। নেক্সট শিমার শেড লাগানোর জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশকে নিয়ে একটু ড্যাম্প করে এই গোল্ডেন শেডটা নিয়ে জাস্ট ওই সেম জায়গাতেই আমি লাগাচ্ছি যেখানে আমি ক্রিজ কাট করেছিলাম। ব্রাশটাকে একটু ভিজিয়ে নিলে কি হয় কি, যে শিমার শেড বা কোনো গ্লিটার শেড থাকে সেটার কালারটা ভালো করে বসে। আর এখানে আমি ব্রাশটা খালি প্যাট প্যাট মোশনেই লাগাচ্ছি, কোনো ব্লেন্ড করছি না, জাস্ট প্যাটিং দ্য কালার অন মাই লেড। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে জাস্ট এজেসগুলো ব্লেন্ড করে নিচ্ছি স্মুথ করার জন্য, যাতে কোনো হার্শ লাইন দুটো কালারের মাঝখানে না দেখা যায়। নেক্সট আমি নিয়ে নেব এই গোল্ডেন কালার প্রেসড গ্লিটারটা, যেটা সেম প্যালেটেই আছে, আর আমি ওটা জাস্ট ফিঙ্গার দিয়েই অ্যাপ্লাই করব।
যতটুকু জায়গায় আমি ক্রিজ কাট করেছি অতটুকু জায়গায় জাস্ট এই প্রেস গ্লিটারটা লাগাবো। এই প্যালেটের প্রত্যেকটা কালারই খুবই ভালো। আমি একটা ব্রাশ নিয়ে সব ফলআউটসগুলো ঝেড়ে নিচ্ছি। ফেসের জন্য আমি ইউজ করছি এলে গার্লের প্রো কনসিলার, দ্যাট ইজ ইন দ্য শেড কুল ট্যান, যেটাকে আমি আমার আন্ডার আই এরিয়া, তারপর ব্রিজ অব দ্য নোজ, তারপর আমার ফোরহেড, চেন, আপার লিপ এরিয়া সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেই সব জায়গায় একটু হাইলাইটের দরকার আছে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিন ফিটমি ফাউন্ডেশন ইন দ্য শেড টফি, দ্যাট ইজ 330। আর এই ফাউন্ডেশনটা আমার বেস্ট ফাউন্ডেশন। এটাকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি সেম স্পঞ্জ যেটা আমি আগেও ইউজ করেছিলাম কনসিলার ব্লেন্ড করার জন্য। ফেসটা একটু বেক করার জন্য ইউজ করছি ব্লু হেভেনের স্যাফায়ার লুজ পাউডার, আর যেখানে যেখানে আমি কনসিল করেছি সেই সব জায়গায় একটু অ্যাপ্লাই করে কিছুক্ষণের জন্য ওটা রেখে দেব। তারপর ব্রাশ ইউজ করে এক্সেস পাউডারগুলো ঝেড়ে নেব। নেক্সট একটা ছোট আই শ্যাডো ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচের ল্যাশ লাইনে আমি ট্রান্সিশন কালারটা ছিল ওটাই আমি লাগিয়ে নিচ্ছি। আই শ্যাডো লোয়ার ল্যাশ লাইনে যদি না লাগানো হয় তাহলে একটা মেকআপ কমপ্লিট লাগে না। তারপর আমি যেই ব্রাশে এই ব্ল্যাক আই শ্যাডোটা লাগিয়েছিলাম সেই ব্রাশ নিয়েই আমি কোনো এক্সট্রা আই শ্যাডো না নিয়ে ওটাকেই একটু লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করছি ব্লু হেভেনের এই সফট আই লাইনার কাজলটা, যেটার কালারও ব্লুই। এটা আমি বোথ লোয়ার অ্যান্ড আপার ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। নেক্সট ফর আই লাইনার আমি ইউজ করছি এই নাইকা আই লাইনার ইন দ্য কালার ব্ল্যাক, আর আমি একটু উইংড লাইনার করে নেব। নেক্সট আমি ইউজ করছি রেভলনের ওয়ান্ডার উইং লাইনার, আর এটা দিয়ে আমি ইনার কর্নারে একটু এক্সটেন্ড করছি লাইনারটা। নেক্সট এই হাইলাইটার শেডটা ইউজ করে আমি ব্রাউ বোন আর আমার আইজের ইনার কর্নার্সগুলো হাইলাইট করে নেব, যার জন্য আমি একটা ছোট ব্রাশ ইউজ করছি। নেক্সট কন্ট্রোলের জন্য আমি ইউজ করছি এই ব্রঞ্জারটা ফ্রম সুগার ইন দ্য শেড উডি ওয়ান্ডার, আর এটা দিয়ে আমি আমার ফেসটাকে কার্ভ আউট করে নেব। কন্ট্রোল করা মানে হলো একটা ফেসে একটু শেপ দেয়, তো তাই কন্ট্রোল করা। তারপর একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি আমার নোজটাকেও কার্ভ আউট করে নেব। নেক্সট ব্লাশের জন্য ইউজ করছি এই সুগারের ব্লাশটা ইন দ্য শেড পিঙ্ক পিনাকল, আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেম হাইলাইটার শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নেব। নর্মালি হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য ফ্যান ব্রাশের ইউজ হয়, বাট আমি এখানে নর্মাল একটা ব্রাশ ইউজ করছি কারণ এটা আমার সুবিধে হয় লাগাতে। নেক্সট আমি আমার আইল্যাশগুলো কার্ল করে নেব যাতে আমার ফলস আইল্যাশেস লাগাতে সুবিধে হয়। মাস্কারার জন্য আমি ইউজ করছি এই ব্লু হেভেনের মাস্কারা, যেটা খুবই ভালো, আর মাস্কারাটা আমি বোথ লোয়ার আর আপার ল্যাশেসে লাগাবো। আমি অফ ক্যামেরায় ফলস ল্যাশেসগুলো লাগিয়ে এলাম। তো লিপসের জন্য ইউজ করছি বেলা ভস্টের লিপ লাইনার, আর লিপস্টিকের জন্য ইউজ করছি মেবিলিনের লিপস্টিক ইন দ্য শেড স্মোকি রেড। রেঞ্জটা ঠিক মনে নেই, তো আমি প্রোডাক্ট ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চেক করে নিও। এই স্মোকি রেড কালারটা পারফেক্ট লেগেছে আমার এই শাড়ির সাথে,
লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ইউজ করছি এই রেভলন সেটিং স্প্রে পুরো মেকআপটা সেট হওয়ার জন্য। আর শেষে এই ইয়াররিংটা আমি পরে নিচ্ছি। এই ইয়াররিংটা যদি তোমরা না দেখে থাকো, আমি দিয়ে দেব লিঙ্কটা ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। তো আই হোপ তোমাদের এই লুকটা ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে বলো যদি তোমাদের আমার বাংলা কথা বলাটা ভালো লেগেছে, দেন অলসো প্লিজ কমেন্ট করে বলো। আর আই উইল সি ইউ নেক্সট টাইম in my next video. Bye bye.